আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটা দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর আজকে আমি একটা ডিমের রেসিপি করতে যাচ্ছি। জানি না আপনারা কখনো এভাবে ডিম রান্না করে খেয়েছেন কিনা, তবে যদি এভাবে ট্রাই করেন তাহলেই বুঝবেন যে এই রেসিপিটা আসলে কতটা স্পেশাল আর কতটা টেস্টি। তো পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। আর ডিমটাকে কিন্তু আমি অলরেডি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি আর কিছু ডিম ভাজি করে নিয়েছি। তো পেঁয়াজ কাঁচামরিচটা যখন ফ্রাই হয়ে যাবে তখনই কিন্তু এতে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এতে আমি এবার গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আর পানি যদি অ্যাড করে না দেয় তাহলে দেখা যায় তেলের সাথে গুঁড়া মশলাগুলো পুড়ে যায়, আর সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগে না। তো যথারীতি হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লাল মরিচ, আর একটু দিব ধনিয়া গুঁড়া। মশলা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এই রেসিপিটাতে, আসলে কম একটু মশলা দিয়ে রান্না করলেই বেশি টেস্টি লাগে। তো সেই জন্য আমি মশলাটা সামান্য পরিমাণে করেই দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। তো এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট যখন কষানো হয়ে যাবে তখন এতে আমি মিডিয়াম সাইজের একটা আলু এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আলুটা বাদ দিতে পারেন, তবে আমার কাছে কেন জানি ডিমের সাথে আলু এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি অলওয়েজ ডিম ভুনা করলে তার সাথে একটা আলু দেওয়ার জন্য। আর আমি যেটা করি সেটা হচ্ছে আলুটাকে খুব ভালো মতো প্রথমেই সিদ্ধ করে নেই। তো তারপর এরপরে আমি আলুটাকে একটু চামচ দিয়ে ভেঙে দেই, মানে চটকে দেই। এভাবে আসলে গ্রেভিটা একটু খেতে বেশি ভালো লাগে। তো আপনারা দেখতেই পেলেন যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে খুব ভালো মতো মিক্স করে দিয়েছি। এভাবে এবার ঢেকে দিয়ে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পর আমি কিন্তু আরও কিছু পানি দিয়ে দিয়েছি, কারণ এবার এতে আমি ডিমগুলো দিয়ে দিব। তো ডিমগুলোর জন্য তো একটু গ্রেভি দরকার, সেই জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি। তারপর এতে আমি পরিমাণ মতো টালা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি প্রায় 1/3 টিস্পুন টালা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার টালা জিরা গুঁড়ো দিয়ে আবারও 1 মিনিটের মতো অপেক্ষা করেছি। তো 1 মিনিট পর এই যে আমি বলেছিলাম ডিমগুলো ভাজি করে নিয়েছি। নর্মালি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমরা যেভাবে ডিমটা ভাজি করি, ডিমের অমলেট যেটা, সেটাই করে এভাবে আমি পিস পিস করে নিয়েছি। তো এভাবে আমি 3টা ডিম এরকম পিস করে নিয়েছি, আর বাকি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড ও আর কি এভাবে ডিম রান্নাটা ওর কাছে ভালো লাগে না, ওর কাছে নাকি একটু অন্যরকম লাগে। তো এটা আসলে যার যার রুচি অনুযায়ী। তো যেহেতু আমি আমার বেবি আমরা এভাবেই খাবো, তো সেই জন্য আমার হাজব্যান্ডের জন্য আমি এভাবে করে নিয়েছি, যাতে করে ও খেতে পারে এই কারিটা। তো এভাবে এবার কিন্তু ডিমগুলো নাড়া যাবে না, কারণ ডিমগুলো তো ভেঙে যাবে। তো সেই জন্য আমি এভাবে আলতো হাতে একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে যেটা হবে যে গ্রেভিটা ডিমের ভিতরে খুব ভালো মতো ঢুকে যাবে। তো এটা আসলে এখন আর বেশি সময় লাগবে না, আমি ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। আপনারা যখন এই রেসিপিটা করবেন তখন আপনারাও বুঝতে পারবেন যে আসলে ডিমটা যখন আমি কারিতে দেওয়ার আগে অনেক বেশি গ্রেভি থাকে, কিন্তু ডিমটা দেওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু গ্রেভিটা শুকিয়ে যায়, কারণ এই ডিমটা প্রচুর পরিমাণে গ্রেভিটা শাক করে নেয়। আর যেটা হচ্ছে পরবর্তীতে ডিমগুলো কিন্তু অনেক ফুলে যায় আর খেতে অনেক ভালো লাগে। যখন আমরা খেতে বসি তখন দেখা যায় ডিম থেকে এত পরিমাণে জুস বেরিয়ে আসে, আর সেটা দিয়ে ভাত খেতে আসলে খুবই টেস্টি। তো সেই জন্যই বলছি আপনারা যদি এই রেসিপিটা আগে কোনো দিনও ট্রাই না করেন তাহলে কিন্তু এখন অবশ্যই ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন এই যে এখন যে পরিমাণ গ্রেভিটা দেখা যাচ্ছে, আমি যখন চুলাটা বন্ধ করে আধা ঘন্টা পরে আবার চেক করব তখন দেখবেন গ্রেভি একদম শুকিয়ে গিয়েছে, কারণ ডিম পুরোটা গ্রেভি টেনে নেয়। তো সবশেষে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তো এবারও আর নাড়ব না, ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। তবে তার আগে ধনিয়া পাতাটাকে একটু চেপে চেপে ঝোলের সাথে মিক্স করে দেব, এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা ডিমের মধ্যে খুব ভালো মতো চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন একদম ভিন্নভাবে আমি ডিমের একটা কারি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর এদিকে কিন্তু আমি ডালও রান্না করে নিয়েছি, আর বেশি কিছু আজকে করব না, এগুলো দিয়েই ইনশাল্লাহ আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আর মাই ফেভারিট ডাল সাথে আছে ডিমের কারি, তো আর কিছু লাগবেও না, এগুলো দিয়ে ইনশাল্লাহ আমরা খেয়ে নিব। তো এখনকার মতো আমি ক্যামেরাটা বন্ধ করছি, তারপর আমরা যখন খাওয়া দাওয়া করব তখন আবার ক্যামেরাটা অন করব। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো আমার হাজব্যান্ড ব্রেকে এসেছে খাওয়ার জন্য, তো এবার আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তো ডিমের আসলে এভাবে ডিমটা তো বাটিতে নেওয়া যাবে না, কারণ এটা ভেঙে যাবে, তাই একদম কড়াইটা সহ নিয়ে এসেছি। তো এখন আমরা একসাথে খাওয়া দাওয়া করব।
তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।